जननी शरदां देवी राम कृष्ण जगद्गुरु पाद पाद মাগো, তোমার অনুসরণে দুঃখ নাশ হয়। ন মন্ত্রং ন যন্ত্রং তদপি চ না যে নীতিময়ে ন চ আহ্বানং ধ্যানং তদাপি চ ন জানে স্তুতি কথা ন না জানে মুদ্রাস্তে তদপি ন জানে বিরূপণং পরং জানে মাতস্তদ অনুসরণং ক্লেশ হরণম। মাগো, আমি মন্ত্রতন্ত্র জানি না, এমনকি স্তুতিও জানি না, আহ্বান ও ধ্যান জানি না, তোমার মুদ্রাও জানি না, কাতরতা প্রকাশ করবার ভাষাও জানি না, শুধু এই জানি তোমার অনুসরণে দুঃখ নাশ হয়। মায়ের জন্মতিথি পালনের উৎসবে ভক্তরা মেতে থাকেন, করুণা প্রভাবেও মঠ মিশনের কর্মকর্তারা যথাসাধ্য চেষ্টা করছেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করতে। মায়ের জীবন আলেখ্য, মায়ের জীবন আচার্য পর্যালোচনায় বিভিন্ন পুস্তকাদিতে, উদ্বোধন নিবেদিত পত্রিকাগুলিতে, অসামান্য ক্ষুরোদ্ধার লেখনীতে বারবার মাকে সংঘজননী রূপে, সংঘ নেত্রী রূপে আখ্যায়িত করা হয়েছে। স্বামীজি মাকে সংঘনেত্রী বলেননি, তার মতে সঙ্গে রক্ষা করতে পালনকারিণী। সরলতা ও পবিত্রতায় গড়া যে জীবন্ত প্রতিমাখানি শতবর্ষ পূর্বে ধরাতলকে ধন্য করেছিল, তাহারই অপর নাম শ্রী সারদা দেবী। শ্রীরামকৃষ্ণ সরল সাধনার ফল তাহারই চরমতলে অর্পণ করলেন। গভীরতা উদারতায় অলঙ্কৃতা বিশ্বব্যাপিনী মাতৃস্নেহধারার অধিকারিণী শ্রী সারদা দেবী ভুবন বিখ্যাত শ্রী শ্রী মা নামেই পরিচিতা হলেন। বস্তুত শ্রী শ্রী মায়ের সরলতা ও উদারতা এত স্পষ্ট ছিল যে গ্রামের চাষি মজুর পাড়া প্রতিবেশী সকলে তাহাকে তাহাদের অতি আপনজন মনে করে দিদি মাসি পিসি বলে সম্বোধন করত। আবার তাহার পবিত্রতা ও গভীরতা এত বিস্ময়কর ছিল যে অতি উচ্চস্তরের মহাপুরুষগণ পর্যন্ত সাক্ষাৎ জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া জ্ঞান করে সসম্ভাবে তাকে দূর থেকে প্রণাম করতেন। এই দুয়ের মাঝে শত সহস্র নরনারীর মনে প্রশ্ন জাগে, কে এই নারী যাহার চক্ষে এত শক্তি, বক্ষে এত শান্তি, উনি দেবী না মানবী? এই প্রশ্নের উত্তরের বিচারে পথহারা না হয়ে আমরা অনুধান করব তাহার স্বচ্ছ জীবন প্রবাহ, দেখব কীভাবে কোথায় কেমনে নীরবে তাহার হৃদয় শতদল ফুটে উঠেছিল এবং দূর দূরান্তর থেকে আজও কত তৃষিত চিত্তকে আকর্ষণ করছে। এই মাতৃমহিমা রসাস্বাদনে নিখিল মানবের মনপ্রাণ ভরে উঠুক, জীর্ণমূল জীবন্তরু সঞ্জীবিত হোক।